হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাস আমি দেখিয়েছিলাম কিভাবে উবুন্টু ইনস্টল করতে হয় বিগিনার হিসেবে। তো আজকে আমি বেসিক জিনিসগুলো দেখাবো, উবুন্টু সম্পর্কে যেগুলো জেনারেল ওভারভিউ আছে সেগুলো দেখাবো আর কি। তো প্রথমত আমাদের ভিএমওয়্যারটা ওপেন করে নিব। এখানে আমি ডাবল ক্লিক করলাম, এটা আমাদের ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের লেখা আছে উবুন্টু ফর লার্নিং, এটা আমরা ইনস্টল করেছিলাম। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এভাবে আসবে। আসার পর আমরা এখানে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব। এরপর আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল অল্টার এন্টার দিয়ে এটাকে জুম ইন করে নেওয়া। তো আমাদের ইউজার নেম দেখাচ্ছে ইনসাইড ফিউশন, যেটা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে দিয়েছিলাম। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড হচ্ছে 1212 লিখে এন্টার প্রেস করব। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস উবুন্টুর। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভিটিস, এখানে লেখা আছে অক্টোবর 24 বা 9:29 AM, এটা হচ্ছে আমাদের ডেট, এটা হচ্ছে আমাদের টাইম। এখানে ক্লিক করলে আমাদের ক্যালেন্ডার দেখাবে। এখান থেকে আমরা চাইলে ইভেন্ট অ্যাড করতে পারি। এখানে ইভেন্টে ক্লিক করলে এটা আমাদের ক্যালেন্ডারটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমাদের ক্যালেন্ডার আজকের ডেট দেখাচ্ছে। এখানে আমরা চাইলে এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি, যেমন আমি লিখছি কালকে লিনাক্স ক্লাস নিব। তো এটা আমি পার্সোনাল হিসেবে রাখলাম, অথবা এখানে আরও কিছু অ্যাড করা যায়, এডিট ডিটেল করা যায়। এখানে লোকেশন অ্যাড করতে পারি, যে চিটাগং ডে টুমোরো। এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার দিবে, অ্যাড রিমাইন্ডার দিয়ে দিতে পারি, 5 মিনিট দিয়ে দিতে পারি। এরপর নোট লিখলাম হচ্ছে কমান্ড, মানে হচ্ছে আমি কালকে কমান্ড শেখাবো। এই ধরনের একটা নোট ক্রিয়েট করে রাখলাম আর কি। তো এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর আমাদেরকে এখানে ইভেন্ট দেখাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে এখানে বিভিন্ন ইভেন্ট ক্যালেন্ডার মধ্যে অ্যাড করে দিতে পারি। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে। এটা হচ্ছে পাওয়ার বাটন, এখান থেকে আমরা পাওয়ার অন অফ করতে পারি, লক করতে পারি, সেটিং, তারপর হচ্ছে ব্ল্যান্স করতে পারি, ব্ল্যান্স থেকে পাওয়ার সেভার আছে অথবা পাওয়ার সেটিং আছে, ব্লুটুথ অন অফ করতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানে ওয়্যার্ড কানেক্টেড, এখানে আপাতত আমাদের ওয়্যারলেস কানেকশন নাই, কারণ ভার্চুয়াল মেশিনে ওয়্যারলেস কানেকশন সাপোর্ট করে না। তবে আপনার কাছে যদি অ্যাডাপ্টার থাকে সেটা সাপোর্ট করতে পারে। তো এটা হচ্ছে ওয়্যার্ড কানেকশন যেটা আমাদের। তো এটা হচ্ছে সাউন্ড কানেকশন, এখান থেকে আমরা বাড়ানো কমাতে পারি। এছাড়া এখানে এখানে আছে অ্যাক্টিভিটিস, এখান থেকে আমাদের স্পেস, এগুলো হচ্ছে আমাদের স্পেস, এখানে দুইটা স্পেস দেখাচ্ছে। তো আমি এখানে আসলাম। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডগ আছে। এই ডগের মধ্যে প্রথমে এটাকে ডগ বলা হয়, আর উইন্ডোজের ক্ষেত্রে এটাকে আমরা বলি টাক্স বার। তো এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রাউজার আছে, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, এখানে আছে থান্ডারবার্ড মেল, এরপর আছে ফাইলস, এরপর আছে হচ্ছে রিদম বক্স, এরপর আছে হচ্ছে আমাদের লিব্রা অফিস রাইটার, যেটা হচ্ছে আমরা উইন্ডোজের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেটা বলি, এখানে আছে হচ্ছে লিব্রা অফিস। লিব্রা অফিস হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার আর কি। তো এখানে হচ্ছে উবুন্টু সফটওয়্যার, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ স্টোর। তারপর হচ্ছে এখানে হচ্ছে হেল্প বক্স, এখানে হচ্ছে ট্রাশ, যেটা আমরা উইন্ডোজের ক্ষেত্রে আমরা বলে থাকি রিসাইকেল বিন। এছাড়া এখানে আছে শো অ্যাপ্লিকেশন, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের বাকি অ্যাপ্লিকেশনগুলো ডিটেলস দেখাবে আর কি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এডিশনাল ড্রাইভার, তারপর হচ্ছে বিভিন্ন রকম, এটা হচ্ছে গেমস,
ক্যালেন্ডার, আর যত ধরনের সফটওয়্যার আপনারা ইনস্টল করবেন সবগুলি এখানে দেখাবে। এরপর হচ্ছে আমরা স্ক্রল বাটন ডাউন আপ করলে এটা বাকি পেজগুলো দেখাবে। তো এই যে আমরা প্রথমে উবুন্টু ইনস্টল করার পর আমাদের প্রথম কাজ হবে সেটাকে আপডেট করে নেওয়া। তো আপডেট করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্ক্রল বাটন ক্লিক স্ক্রল ডাউন করে আমাদের এখানে একটা অপশন আছে হচ্ছে সফটওয়্যার আপডেটার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আপডেট শুরু হয়ে যাবে, একটু সময় লাগবে হয়তো বা। আমাদের আপডেট শুরু হয়ে গেছে, এর মধ্যে আমি ভিডিওটা পজ করেছি। তো আমাদের এটা আপডেট করার শেষ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে ইনস্টল নাও দিয়ে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল নাওতে ক্লিক করেছি, তো এরপর এটা ইনস্টল হওয়া শুরু করবে, আশা করি এটা বেশিক্ষণ সময় নেবে না। তো এটা আমাদের আপডেট করা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে রিস্টার্ট নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা রিস্টার্ট নেবে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড দিব, দেওয়ার পর এন্টার চাপ দিব। এন্টার প্রেস করার পর এটা আমাদের ওপেন হবে। এই যে আমাদের আপডেট করা শেষ, এখন আমাদের ওভারভিউ দেখতে পাচ্ছি বা আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো সেটিং, সেটিংয়ের মধ্যে কী কী অপশন আছে। তো আমরা একটু আগে দেখেছিলাম যে সেটিং হচ্ছে আমাদের এখানে আছে, এখানে ক্লিক করার পর এখানে সেটিং। তো সেটিংয়ে ক্লিক করার পর আমাদের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক, এখান থেকে আমাদের চাইলে ওয়াইড নেটওয়ার্ক, এখান থেকে চাইলে আমরা ভিপিএন সেট করতে পারবো, এখান থেকে চাইলে আমরা নেটওয়ার্ক প্রক্সি থাকলে সেটাকে অন অফ করে দিতে পারবো। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্লুটুথ, এখান থেকে আমরা চাইলে ব্লুটুথ অন অফ করতে পারবো। এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি যে আমরা এটা ব্যাকগ্রাউন্ড এটা দিতে পারি, এটা অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা এই ফুলটা দিয়ে দেখতে পারি বা এই ছবিটা দেখতে পারি অথবা এটা, এখানে অনেকগুলো ছবি আছে তো আমরা চাইলে এগুলো অ্যাড করতে পারি। অথবা আমাদের যদি নিজের ছবি থাকে এখানে অ্যাড পিকচার দিয়ে আমাদের যেখানে ছবি আছে সেটা ক্লিক সিলেক্ট করে দিলে তাহলে হয়ে যাবে। যেহেতু আমাদের এখন ছবি নাই সেক্ষেত্রে আমি এটা দেখাতে পাচ্ছি না। তো ছবি যখন আপনারা ডাউনলোড করবেন সেখান থেকে ডাউনলোড থেকে পাবেন, অথবা পিকচারে যেখানে থাকে সেখান থেকে দেখাই দিবেন তাহলে হয়ে যাবে। তো আমরা আপাতত এটা রাখতেছি আর কি, এটা আমাদের আমার কাছে সুন্দর লাগছে। এরপর হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের মধ্যে হচ্ছে আমাদের এখানে যেই কালার সিস্টেমটা আছে সেটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমাদের এখন কালারটা আছে দেখতে পাচ্ছি এখানে, এটাকে বলা হচ্ছে অরেঞ্জ কালার, এটাকে চাইলে আমরা ব্লু করে দিতে পারি। এখন ব্লু দেখাচ্ছে যেহেতু আমাদের প্রোফাইল পিকচারের সাথে মিল রেখে আমরা এটাকে ব্লু করে দিলাম। এরপর হচ্ছে আমরা চাইলে এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে সাইজ, আইকনের সাইজ বড় ছোটো করা যাবে, এখান থেকে লার্জ করলে এটা বড় হবে, এখান থেকে নর্মাল থাকলে নর্মাল হবে। পজিশন, পজিশন চাইলে এখান থেকে আমরা এটা বটম লেফট করে দিতে পারি, তাহলে এখানে আমাদের বটম লেফটে দেখাবে। এরপর হচ্ছে আমাদের এখানে ডক, ডকের গিয়ে আসছে, ডক মানে হচ্ছে এটা একটু আগে বলেছিলাম। তো এটাকে চাইলে আমরা ওটু হাইট করে দিতে পারি, এইভাবে দিলে হচ্ছে এটা ওটু হাইট হয়ে যাবে। এরপর হচ্ছে প্যানেল মোডটাকে এটা চাইলে অফ করে দিতে পারি, যে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের স্পেস হয়ে গেছে, এখান থেকে ক্লিক করলে আবার হবে। এরপর হচ্ছে আমরা আইকন সাইজ বড় ছোটো করতে পারি, এই যে দেখা যাচ্ছে বড় ছোটো হচ্ছে, আমি একটু ছোটো করে দিলাম। এরপর হচ্ছে এখানে চাইলে আমরা আরও কিছু ডিসপ্লে অ্যাড করতে পারি। এই ডকসটাকে আমরা চাইলে
বটমে রাখতে পারি, এই যে বটমে আসছে, অথবা এটাকে চাইলে আমরা রাইটে রাখতে পারি, অথবা এটাকে চাইলে আমরা লেফট যেভাবে আছে সেভাবে রাখতে পারি। এরপর হচ্ছে বিহেভিয়র, এখানে চাইলে বলিউম ডিভাইস কি কি দেখাবে সেগুলা, এখানে চাইলে আমরা ডাস্টবিনটা এখানে শু না করাতে পারি, আবার শু করলে এটা দিতে পারি। আবার হচ্ছে নেটওয়ার্ক ভলিউম চাইলে এখান থেকে শু না করাতে পারি অথবা দিতে পারি। তো এগুলা বিভিন্ন অপশন আর কি। এরপর হচ্ছে নোটিফিকেশন, নোটিফিকেশন চাইলে আমরা অফ করতে পারি অথবা অন করতে পারি, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশন। তো যেহেতু আমাদের এখন নোটিফিকেশন নাই সেহেতু দেখাচ্ছে না, নোটিফিকেশন থাকলে সেখানে দেখাবে। এরপর হচ্ছে সার্চ অপশন, সার্চ অপশনের মধ্যে আমাদের কি কি ফোল্ডার শো করবে, কি কি রেজাল্ট শো করবে সেটা। এরপর হচ্ছে মাল্টি টাস্ক চাইলে আমরা এখানে কর্নার করে দিলে এখানে দেখাবে আর কি। এরপর হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিন, এরপর হচ্ছে ফিক্স নাম্বার ওয়ার্ক স্পেস, এখানে চাইলে ডাইনামিক মানে হচ্ছে আমরা অটোমেটিকলি বাইরে কমাতে পারি অথবা ফিক্স করে দিতে পারলে আমরা চাইলে ফিক্স করে দিতে পারি। এখন হচ্ছে আমাদের মাত্র 4টা ওয়ার্ক স্পেস দেখাবে। তো আমরা প্রাইমারি অল করে দিতে পারি অথবা অফ করে দিতে পারি। এখানে আরও কিছু অপশন আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এরপর আছে হচ্ছে অ্যাপ্লিকেশন অপশন, অ্যাপ্লিকেশন থেকে আমরা নোটিফিকেশন অন অফ করতে পারি, এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সেগুলো অন অফ করতে পারি। এরপর এখানে থেকে আমরা ব্যাক করতে পারি, ব্যাক করে প্রাইভেসিতে যাব, প্রাইভেসিতে হচ্ছে এখানে চেকিং বিভিন্ন অপশন আছে, লোকেশন চাইলে অফ করতে পারি, থান্ডারবোল্ট অফ করতে পারি, অন করতে পারি। এরপর হচ্ছে ফাইল হিস্টোরি আমরা চাইলে অফ করতে পারি অথবা অন করতে পারি, ক্লিয়ার হিস্ট্রি করে দিতে পারি, অটোমেটিক ট্রাস্ট কন্টেন্ট ডাটি দেওয়া হলে সেগুলো ডিলিট হয়ে যাবে, এরকম বিভিন্ন অপশন করতে পারি। এরপর স্ক্রিনের ক্ষেত্রে আমরা 5 মিনিট পর এটাকে গিয়া হয়ে যাবে, স্ক্রিন সেভার যেটা বলে আর কি, স্ক্রিন অফ হয়ে যাবে 5 মিনিট পর, অটোমেটিকলি স্ক্রিন লক হয়ে যাবে 5 মিনিট পর এটা আর কি। তো এগুলো চাইলে আমরা অন অফ করতে পারি, এটা তো ডায়াগনস্টিক, এটা ম্যানুয়াল অথবা অটোমেটিক দিতে পারি। তো এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাকাউন্ট, এখান থেকে চাইলে আমরা উবুন্টুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, গুগলে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, এখানে ক্লিক করলে আমাদের গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। এরপর এখানে আরও বিভিন্ন ইমেল অথবা অ্যাকাউন্টের ইয়ে আছে, অপশন আছে আর কি, মাইক্রোসফট, ফ্লিকার, ফোর স্কোয়ার, এগুলো অন অফ করে দিতে পারি। এরপর হচ্ছে শেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের নেম, আর এটা হচ্ছে আমরা অন অফ করে দিতে পারি। সাউন্ডের ক্ষেত্রে এখানে সাউন্ডের বিভিন্ন অপশন আছে আর কি, সেগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি। এরপর হচ্ছে পাওয়ার, পাওয়ারের মধ্যে বিভিন্ন অপশন আছে যে স্ক্রিন ব্ল্যাঙ্ক, 5 মিনিট, অটোমেটিক সাসপেন্ড, বিভিন্ন অপশন আছে। এখান থেকে ডিসপ্লে অপশন, ডিসপ্লে কি ল্যান্ডস্কেপ দেখাবে নাকি পোর্ট্রেট, রাইট, বিভিন্ন অপশন আছে এখান থেকে, চাইলে আমরা রিফ্রেশ রেটও চেঞ্জ করে দিতে পারি। এরপর হচ্ছে আমাদের রেজুলেশন, এগুলো চেঞ্জ করতে পারি, এগুলো হচ্ছে স্কেলিং অন অফ করতে পারি। এরপর হচ্ছে আমাদের মাউস টাচপ্যাডের বিভিন্ন অপশন, এগুলো রাইট লেফট চেঞ্জ করতে পারি, স্পিড চেঞ্জ করতে পারি, এগুলো আমি যেভাবে আছে সেভাবে রাখবো। এরপর হচ্ছে কিবোর্ডের অ্যাড করতে পারি, এরপর আরও বিভিন্ন অপশন আছে। এরপর হচ্ছে প্রিন্টার অপশন, আমরা প্রিন্টার অ্যাড করতে পারি, এখান থেকে ক্লিক করে প্রিন্টার অ্যাড করতে পারি। এরপর এখান থেকে আছে রিমুভেবল ডিভাইস, আমরা যখন সিডি যখন ঢুকাবো তখন আমাদেরকে আস্ক করবে অথবা কোনো কিছু আস্ক করবে না, অটোমেটিকলি সে ডিটেক্ট করে নিবে, এরকমও করে দিতে পারি। তো আমরা যেভাবে আছে সেভাবে রাখতেছি। এরপর মিউজিক প্লেয়ার, ফটো, সফটওয়্যার, এগুলো আমাদের বিভিন্ন অপশন দিতে পারি আর কি। এরপর হচ্ছে আমাদের কালার, এটা আপাতত নাই, রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। অ্যাক্সেসিবিলিটি, এখানে হচ্ছে আমাদের কন্ট্রাস্ট করে দিতে পারি অথবা অফ করে দিতে পারি। এরপর হচ্ছে লার্জ টেক্সট, এমন অ্যানিমেশন, জুম ইন, জুম আউট করে দিতে পারি। এরপর হচ্ছে স্ক্রিন রিডার করে দিতে পারি, এটা অন অফ করে দিতে পারি। এরপর হচ্ছে সাউন্ড কি আছে বা ভিজুয়াল এডিট করতে পারি। তো আমরা এটাকে অফ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে স্ক্রিন কিবোর্ড অন করে দিতে পারি, এটা আমরা অফ রাখবো। এরপর এখানে আরও বিভিন্ন অপশন আছে আর কি, এখানে মাউস কি আছে, লোকেট প্রিন্টার আছে। এরপর আমাদের কাজ হচ্ছে ইউজার, ইউজার থেকে চাইলে আমরা ইউজার অ্যাড করে দিতে পারি আরও। এরপর আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, ইউজার রিমুভ করে দিতে পারি,
এখান থেকে চাইলে আমরা নেমটা চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে অটোমেটিক লগ ইন, এটা অন অফ করে দিতে পারি। এটাকে প্রথম আমাদের আনলক করতে হবে, তাহলে কজন আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড করার পর এরপর আমরা অপশনগুলো চেঞ্জ করতে পারবো। এই যে অটোমেটিক লগ ইন করে দিতে পারি অথবা লগ আউট করে দিতে পারি। এখান থেকে আমরা আরও বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা অ্যাড ইউজার করতে পারি, নতুন কোনো ইউজার অ্যাড করলে সেটা তার পাসওয়ার্ড দিতে চাইলে পাসওয়ার্ড, সব কিছু চাইলে আমরা তাকে কি আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রাখবো নাকি অ্যাস্ট্রোনট হিসেবে রাখবো সেটা আমরা সিলেক্ট করতে পারি। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে শুধু সে ইউজার হিসেবে থাকবে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ হলে সে সব কিছুর অ্যাক্সেস নিতে পারবে আর কি। এরপর ডিফল্ট অ্যাপ্লিকেশন, ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে আমরা ফায়ারফক্স হচ্ছে আমাদের ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসেবে থাকবে। মেলের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে চাই চেঞ্জ করতে হয়, যেহেতু আমাদের একটাই অ্যাপস আছে সেক্ষেত্রে আমাদের এটাই দেখাচ্ছে। এরপর ক্যালেন্ডার, ভিডিও, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে আর কি। এরপর আমরা ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। এরপর হচ্ছে আমাদের এখানে 24 আওয়ার আছে, এটাকে আমরা AM PM করে দিলাম। এরপর হচ্ছে এখানে আমাদের অ্যাবাউট অপশন আছে। অ্যাবাউট অপশন হচ্ছে আমাদের উবুন্টু কোন ভার্সন ইউজ করতেছি, কত জিবি মেমোরি, প্রসেসর কত, এগুলো সব ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি। ওএস নেম, জিনোম, এগুলো সব দেখাচ্ছে আর কি। তো আমরা এখান থেকেও চাইলে সফটওয়্যার আপডেট করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের সেটিং। তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করে নিলাম। তো আশা করি এই যে আমরা সফটওয়্যার আপডেটের জন্য দিয়েছিলাম সেটা দেখাচ্ছে আর কি। তো আমি এখন আপডেট যেহেতু করে ফেলছি সেহেতু আমি এখানে আর আপডেট নতুন করে আপডেট দিব না। তো আমি এটা ক্লোজ করে দিলাম। তো আজকে আমরা দেখলাম কিভাবে সেটিং করতে হয় এবং সব কিছু ওভারভিউ দেখেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আমি কিছু বেসিক কমান্ড দেখাবো যেগুলো সাহায্যে আমরা কমান্ডের মাধ্যমে আরও বিভিন্ন কাজ করতে পারি, এবং আমরা দেখাবো কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে সফটওয়্যার আপডেট করতে হয়, এবং কমান্ডের মাধ্যমে কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে আপডেট করতে হয়, সেগুলো সব ডিটেলসে আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকে এতটুকু। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।